পাখি যতই মুক্ত আকাশে ঘুরে বেড়াক, দিন শেষে ফিরে আসতে হয় তাকে নিজ নিড়েই। তাই আজ সেই নিজ নিড়েই ফিরে এলাম তার আত্মকথা বলতে। রাতের নীরবতা শেষে ব্যস্ততম শহর জেগে ওঠার আগেই যে জেগে ওঠে সেই আমাদের নীর, আমাদের নোয়াখালী জেলা স্কুল। কিন্তু আমরা কতজনই বা জানি এই স্কুলের আত্মকথা। নোয়াখালী জিলা স্কুল বৃহত্তর নোয়াখালী তথা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সময়ের মধ্যে অন্যতম, যা 1850 সালে ব্রিটিশ শাসনামলে জনাব জোন্স কোনো প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই নোয়াখালী জেলার পুরনো শহরে কালিকা তারাবার বাজারের অত্যন্ত কাছাকাছি একটি এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তৎকালীন ব্রিটিশ সরকারের নীতি নির্ধারকরা ভারতীয় উপমহাদেশের সর্বত্র আধুনিক ইউরোপীয় শিক্ষা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এ লক্ষ্যে তারা একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করেন। এই নীতির অংশ হিসেবে তারা প্রতি জেলায় একটি সরকারি স্কুল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতি জেলায় স্কুল স্থাপন করলেও তখন নোয়াখালী জেলায় নতুন কোনো স্কুল স্থাপন করা সম্ভব না হওয়ায় তারা জনাব জোন্স দ্বারা প্রতিষ্ঠিত স্কুলটিকে জাতীয়করণ করে নোয়াখালী জিলা স্কুল হিসেবে নতুন নামকরণ করে। 1920 সালে মহাক্ষমতাশালী মেঘনা নদী স্কুলের কাছাকাছি এলাকা গ্রাস করে, তাই বিদ্যালয়টি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। অতঃপর স্কুলটিকে মোহাম্মদপুর গ্রামে স্থানান্তর করা হয়। তবুও স্কুলটিকে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। এ সময় মেঘনা তার সীমানাহীন গ্রাসে স্কুলের স্থাপনাকে কেড়ে নেয়। এরপর স্কুলটি 1923 সালে আবারও জনাব আর কে জুবলি পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং নতুন বিদ্যালয়টির নাম দেন আর কে জুবলি হাই স্কুল। স্কুল তার নতুন জায়গা আর কে জুবলি দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়। রায়কুমার দত্ত বাহাদুর, যিনি ছিলেন হরিনারায়ণপুরের জমিদার, স্কুলটি স্থাপনার জন্য পরবর্তীতে জমি দান করেন। এই আর কে জুবলি নামের সঙ্গে নোয়াখালী জিলা স্কুল যুক্ত করে আর কে নোয়াখালী জিলা স্কুল হিসেবে সরকারিভাবে নামকরণ করা হয়। কিন্তু মেঘনা নদী আবার তার ভয়াল রূপ গ্রহণ করলে স্কুল দ্বিতীয়বারের মতো 1931 সালে সুসজ্জিত একাডেমিক ভবনসহ ধ্বংসের মুখোমুখি হয়ে যায় এবং নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপর সাময়িকভাবে স্কুল আহমদিয়া উচ্চ মাদ্রাসায় স্থানান্তরিত করা হয়। তারপর ব্রিটিশ সরকার তাদের ধর্মীয় শিক্ষানীতির অধীনে আর কে জুবলি নোয়াখালী জিলা স্কুল অস্থায়ী ভিত্তিতে প্রভাতী শাখা পরিচালনা করে। সেটি ছিল সোনাপুর রেলওয়ে স্টেশনের কাছে। শুরুতে স্কুলটি তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হতো, কিন্তু নতুন জায়গায় শ্রেণীকক্ষ সুবিধার অভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কার্যক্রম বাতিল করা হয়। পরে স্কুল কিছু সময়ের জন্য নতুন শহরে স্থানান্তরিত করা হয়, কারণ তখন জেলা শহর হয় কুমিল্লা অথবা চৌমুহনি অথবা ফেনীতে স্থানান্তরের একটা সম্ভাবনা ছিল। বর্তমান অবস্থানে স্কুলটি স্থানান্তরের জন্য সরকার স্কুলের জন্য জমি বরাদ্দ করে। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জনাব আজম খান। বলা বাহুল্য, তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর। বিদ্যমান এলাকায় নোয়াখালী শহরে স্কুলটি স্থাপন করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও স্কুলটি সরকারের নথিতে আর কে জিলা স্কুল হিসেবে নোয়াখালী জিলা স্কুল হিসেবে নিবন্ধিত হয়, আর কে শব্দটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। স্কুলের মোট আয়তন 8 একর।
তিনটি আলাদা একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। দুটি শিফট ও দুটি শাখার মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমানে পাঠদান করা হয়। 30টি সুসজ্জিত কক্ষ পাশাপাশি রয়েছে ই-লার্নিং, সুসজ্জিত বিজ্ঞান ল্যাব সমূহ। প্রতিটি বিজ্ঞান বিষয়ের জন্য রয়েছে একটি করে ল্যাব, রয়েছে শিক্ষক মিলনায়তন এবং সুবিশাল একটি অডিটোরিয়াম। স্কুলটির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছে তার পাশেই অবস্থিত নোয়াখালী জেলার অন্যতম ঐতিহ্যবাহী এবং নৈসর্গিক স্থাপত্যশৈলীর এক প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যের নিদর্শন নোয়াখালী জেলা জামে মসজিদ। এই স্কুলের নৈসর্গিক দৃশ্য যেন কোন চিত্রকরের চিত্রপট। এক ঐতিহ্যবাহী স্কুল হিসেবে নোয়াখালী জেলা স্কুলের অর্জন অগণিত। এই স্কুলের করিডোর ধরেই একদিন হেঁটেছেন স্বাধীনতার প্রথম শহীদ সার্জন জহুরুল হকের মতো ব্যক্তিত্ব। স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণে বহিষ্কার করা হয়েছিল এসএসসি ব্যাচ 1971-কে, যা অন্য সব স্কুলের জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই স্কুলে পড়েছেন উপমহাদেশের প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার আজম ওবায়দুল্লাহ। নোয়াখালী জেলা স্কুলে অধ্যয়ন করে গেছেন আবদুল্লাহ আল মামুনের মতো কর্পোরেট দুনিয়ার বাদশাহরা। এ তালিকায় আরও নাম রয়েছে বিভিন্ন বিশ্ব গণমাধ্যমের আলোচ্য বিষয়ে এবং ব্যক্তিত্ব। নিজস্ব কর্মক্ষেত্রে সাফল্যের পদযাত্রা অঙ্কন করে গেছেন আরো অনেকেই, যাদের কথা লিখতে গেলে মহাকাব্যের প্রয়োজন হবে।
এই স্কুলের জন্য বিজ্ঞান ও গণিতের বিভিন্ন শাখায় সমগ্র নোয়াখালীর জন্যই গড়ে আনছে গৌরব। সেরকমই কিছু গৌরবের কথা এবং সেই সাথে বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানাচ্ছেন দুজন সহকারী শিক্ষক জনাব রেজাউল হক শরীফ ও জনাব খলিলুল্লাহ। পশ্চিমবঙ্গের নোয়াখালি জেলা স্কুল, এই স্কুলের শিক্ষার্থীরা গণিত এবং বিজ্ঞান চর্চায় আগ্রহী। প্রত্যেক বছর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এবং বিজ্ঞান অলিম্পিয়াডে এরা তাদের অবস্থান ভালো রাখে এবং বিভিন্ন গণিত অলিম্পিয়াডে তারা আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে ভালো রেজাল্ট করে আসছে। স্কুলে বিজ্ঞান এবং গণিত চর্চায় শিক্ষার্থীদের উদ্যম এবং উৎসাহ লক্ষ্য করা যায়। আঞ্চলিক পর্যায়ে নোয়াখালী জেলা স্কুল নোয়াখালীর মধ্যে গণিত অলিম্পিয়াডে ভালো করে এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞান মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিজ্ঞান মেলা নোয়াখালী জেলা স্কুল তাদের সেই সফলতার পরিচয় দিয়ে আসছে। আর এই ক্ষেত্রে আমি ছাত্রদেরকে বলবো তাদের যে বিষয় লেখা আছে তাদের জন্য দরকারি স্কুলে একটা বিজ্ঞান ক্লাব করা, গণিত ক্লাব করা এবং বিজ্ঞান বিষয়ক বাৎসরিক অন্তত একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের গণিত ক্লাবের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু আমি করবো গণিত বিষয়ে যে কোনো সহযোগিতা গণিত ক্লাবের ক্ষেত্রে শিক্ষার্থীদের সেই সহযোগিতার যখনই আসবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর শিক্ষার্থীরা তাদের গণিত চর্চায় বিজ্ঞান চর্চায় পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে কলমে শিখবে এই আশা দেখে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। রেজাউল হক শরীফ, সহকারী শিক্ষক নোয়াখালী জিলা স্কুল, ভৌতবিজ্ঞান। আমি এই স্কুলে 2011 সালে যোগদান করি অদ্যাবধি। এই স্কুলে যেটা আমার চোখে ধরা পড়ে, দিন দিন এই স্কুলে বিজ্ঞান শিক্ষার যে অগ্রসরতা মোটামুটি আশাব্যঞ্জক। এবং 2011 সালে আমি যখন এই স্কুলে যোগদান করি তখন দেখি এই স্কুলে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র 70-80 জনকে নিয়ে একটা ক্লাসরুম বরাদ্দ ছিল। আর বর্তমান সময়ে এসে আমরা স্টুডেন্টদেরকে দুটো ভাগে ভাগ করি, যে এক একটা সেকশানে 50-60 জন করে স্টুডেন্ট থাকে, দুইটা সেকশানে মোট 50-50 করে 80 জন শিক্ষার্থীদেরকে আমরা এখন পাঠদান করাচ্ছি নিয়মিত। আর এসকল সব কিছুর পিছনে অবদান আমাদের মাননীয় প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়ার। তার সুযোগ্য নেতৃত্বে স্কুল বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে বা কৃতিত্বে বিভিন্ন ধরনের কৃতিত্বের পরিচয় দিচ্ছে। বর্তমান সময়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান অলিম্পিয়াডে আমাদের 6 জন শিক্ষার্থী 6 জন 6 জনই নোয়াখালী জেলা পর্যায়ে 6 জনের কৃতিত্ব অর্জন করে এবং এর পাশাপাশি বিভিন্ন বিজ্ঞান অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডে আমাদের নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা আন্তঃজেলা পর্যায়ে, আন্তঃবিভাগ পর্যায়ে বিভিন্ন অবস্থানে তারা তাদের মেধার বা প্রতিভার স্বাক্ষর রাখতেছে। এবং দিন দিন আমরা আশা করি তাদের এই সাফল্যের ধারা আরও অব্যাহত থাকবে এবং দিন দিন এটা আরও উত্তরোত্তর সমৃদ্ধি বা আরও উত্তরোত্তর এটা সংখ্যা আরও দিনে দিনে আরও বাড়বে। বর্তমান সময়ে আমরা বিজ্ঞান শিক্ষাকে উদ্বুদ্ধ বা উদ্বুদ্ধকরণ করার জন্য আমরা আরেকটা বিষয় হাতে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের স্কুলে বর্তমান সময়ে প্রোগ্রামিং এর বিষয়টি আনা হয়েছে। তো আমাদের কিছু স্টুডেন্ট যে প্রোগ্রামিংয়ের সাথে যুক্ত হয়ে তারা একটা প্রোগ্রামিং ক্লাব গঠন করেছে এবং আঞ্চলিক পর্যায়ে আমাদের স্টুডেন্টগুলো প্রোগ্রামিং অংশগ্রহণ করে তারা বিভিন্ন ধরনের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং জাতীয় পর্যায়ে তারা প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করবে। তো আমরা সবাই তাদের সাফল্য কামনা করি। তার পাশাপাশি আমরা বর্তমান সময় স্কুলটাকে যাচ্ছি এমন একটা মানে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের আমাদের স্কুলটাকে একটা পর্যায়ে উন্নীত করুন। এবং আমাদের বর্তমান সময় বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন অবস্থানে প্রতিষ্ঠিত। বর্তমান সময় আমাদের স্কুলের অনেক স্টুডেন্ট বুয়েটে, বিভিন্ন স্টুডেন্ট মেডিকেলে, এছাড়া বিভিন্ন স্টুডেন্ট ঢাকা ভার্সিটি বুয়েটে প্রতিষ্ঠিত।
তা আমরা চাই এই ধারাটা দিনে দিনে আরো বাড়বে এবং জিলা স্কুল নোয়াখালী জিলা স্কুল সুনামের সহিত তার অবস্থান ধরে রাখবে এবং সামনের দিকে আরো ভালো অবস্থান তৈরি করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ নোয়াখালী জিলা স্কুল থেকে এই বিদ্যালয় যার হাত ধরে উন্নয়নের অগ্রযাত্রার পথে ধাবিত হচ্ছেন সে মহান পথ প্রদর্শক হলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন ভূঁইয়া তিনি জানাবেন স্কুল সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এই বিদ্যালয়টি 1850 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দীর্ঘ ঐতিহ্য বহন করে আছে এই বিদ্যালয়টি মহাবী বলা এটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এই বিদ্যালয়ে প্রতি বছরই এসএসসি এবং জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এবং আমাদের আগামী পরিকল্পনা আমাদের সিসি ক্যামেরা আমরা বসাবো ছাত্রদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করব এবং কোনো শিক্ষার্থী যেন শিক্ষাকার্যক্রম থেকে জড়ে না পড়ে সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব এবং জেলা এবং বাংলাদেশের একটা সম্পূর্ণ বিদ্যালয় হিসেবে এই বিদ্যালয়টিকে আমরা পরিণত করব এটাই আমার আজকের দিনের প্রত্যাশা আমার নাম কৌশল পারবে আমি নোয়াখালী জিলা স্কুলে প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষকের শিক্ষিকার দায়িত্বে আছি এই স্কুলটি 1850 সালে প্রতিষ্ঠিত নোয়াখালী জিলা স্কুল এ দেশের একটি ঐতিহ্যবাহী স্কুল বর্তমানে এই স্কুলের ছাত্র শিক্ষক অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্কুলটি বৃহত্তর নোয়াখালী অপ্রতিদ্বন্দ্বী স্কুলে পরিণত হয়েছে কিন্তু আমাদের আশাবাদ এই স্কুলটি একদিন নোয়াখালী জেলার গণ্ডি পার হয়ে জাতীয় পর্যায়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে এভাবের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে একটি জাতি কখনোই অগ্রসর হতে পারে না যতক্ষণ না তারা অগ্রসর হচ্ছে শারীরিক শিক্ষা ও খেলাধুলায় এই বিদ্যালয়ে রয়েছে প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত একাধিক অ্যাথলেট ও স্কাউট এই স্কুলে পরিচালিত হয় বিএনসিসি রেড ক্রিসেন্ট স্কাউটের মতো প্রশংসনীয় কর্মসূচি এ বিষয় নিয়ে আলোকপাত করবেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ফরিদ হোসেন আমি মোহাম্মদ ফরিদ হোসেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ক নোয়াখালী জিলা স্কুল দিবা শাখা আমি 21/1/2015 সালে স্কুলে যোগদান করেছি এবং যোগদান করার পর থেকে দুই বছরের ভিতরে আমাদের যে খেলাধুলার এবং স্কাউটে যে অর্জন সে অর্জন সম্বন্ধে বলবো কারণ আমি তিনটি দায়িত্বে আছি আমি শারীরিক খেলাধুলার দায়িত্বে আছি আমি স্কাউট জেলা স্কাউটের সেক্রেটারি সেই হিসেবে দায়িত্বে আছি এবং আমি রেড ক্রিসেন্টের ইউনিট লিডার হিসেবে দায়িত্বে আছি তো আমরা 2015 সালে ফুটবলের জেলা চ্যাম্পিয়ন হয়ে আমরা অঞ্চলে গিয়েছি এবং ব্যাডমিন্টন আমরা অঞ্চল পর্যায়ে রানার্স আপ হয়েছি তারপর এবার আমরা 2016-17 আমরা ক্রিকেটে উপজেলা জেলা চ্যাম্পিয়ন হয়ে আমরা চট্টগ্রাম উপ অঞ্চলে গিয়ে রানার্স আপ হয়ে আমরা পুরস্কার ছিনিয়ে এনেছি আমাদের স্কুলে তারপরে হ্যান্ডবলে আমরা রানার্স আপ হয়েছি এবং ব্যাডমিন্টনে আমরা উপ অঞ্চল রানার্স আপ হয়েছি এবং আমরা হকিতে রানার্স আপ হয়েছি অ্যাথলেটিক্সে বিভিন্ন পুরস্কার পেয়েছি এবং জাতীয় পর্যায়ে আমরা স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড আমরা স্কুল থেকে একজন পেয়েছি এবং এবার 16 ডিসেম্বর বিজয় দিবসে কুচকাওয়াজে আমরা নোয়াখালী জেলায়
প্রথম হয়েছি। এছাড়াও আমাদের ছাত্ররা বিভিন্নভাবে বিতর্ক অনুষ্ঠান, তারপর চিত্রাঙ্কনে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের ছেলেরা পুরস্কার পেয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের সকল শিক্ষক, সকল অভিভাবক এবং ছাত্রদেরকে, যারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার কারণে, উচ্চ উদ্দীপিত উদ্দীপনা দেওয়ার কারণে আমরা আমাদের ঐতিহ্যবাহী জেলা স্কুলের ঐতিহ্য রক্ষার্থে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের দোয়া পাচ্ছি যেন আগামীতেও আমরা আরও ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাই। সিফাতুল্লাহ চৌধুরী, নোয়াখালী জেলা স্কুল থেকে 2010 সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আজকে 2017 সালে তোমরা এই ডকুমেন্টারির যে উদ্যোগটি নিয়েছো এটি অত্যন্ত প্রশংসাব্যঞ্জক। আমার খুবই খুশি লাগছে যে আমার ছোটো ভাইয়েরা এরকম একটি উদ্যোগ নিয়েছে যাতে করে জেলা স্কুলের ঐতিহ্যগুলো সংরক্ষণ করে রাখা যায়। জেলা স্কুলে কিন্তু যেই স্কুল ম্যাগাজিন কিংবা যেই মাসিক পত্রিকা ওগুলো আমরা আগে দেখেছি, কিন্তু এরকম ডকুমেন্টারি আমরা আগে আর দেখিনি। সুতরাং এটি অবশ্যই একটি প্রশংসাযোগ্য একটি উদ্যোগ। তোমাদেরকে ধন্যবাদ। তুমি যে শহীদ মিনারটি রয়েছে এটি সবার আগে আছে, আমাদের সময় এটি ছিল না। এটি জেলা স্কুলের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয় যে জেলা স্কুলের শহীদ মিনার এখন রয়েছে আর আমরা এখানেই ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। এছাড়াও আমার পাশে যে এই ভবনটি রয়েছে, তিনতলা ভবন, এটি আমাদের সময় এত উঁচু ছিল না, এখন এটি আরও উঁচু হয়েছে এবং আরও কার্যকর হয়েছে। তাছাড়া জেলা স্কুলের প্রাচীর ও ফটককে নতুন করা হয়েছে, এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের সময় এভাবে ছিল না। এছাড়াও এমন কিছু পরিবর্তন এসেছে যেগুলো আসলে চোখে দেখা যাচ্ছে না। জেলা স্কুলের ছাত্রদের মধ্যে যেই স্পৃহা, বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্র হওয়ার যেই স্পৃহা, সেটা আমাদের সময় যতটুকু ছিল এখন আমার মনে হয় তার চাইতে বৃদ্ধি পেয়েছে। তারা এখন অনেক বেশি সচেতন, এখন থেকে তারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দিচ্ছে, এখন থেকে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে, যেটা খুবই একটা আশাব্যঞ্জক ব্যাপার। এছাড়াও আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে দেখা যাচ্ছে না, যেমন হচ্ছে স্কুলের রেজাল্টও কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে। আমাদের সময় এ প্লাসের সংখ্যা যা ছিল এখন তার চেয়ে অনেক বেশি পেয়েছে, গতবার প্রায় 131 জন জিপিএ 5 পেয়েছে, যেটি খুবই একটি পজিটিভ সাইন। তবে আমি আরেকটা বিষয়ের কথা গুরুত্ব দিয়ে বলবো, জেলা স্কুলের অতীত ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্রদের মধ্যে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে, কোনো যোগসূত্র নেই, কোনো প্ল্যাটফর্ম নেই যাতে হচ্ছে আগের স্টুডেন্টরা বর্তমান স্টুডেন্টদেরকে জানাবে যে তারা কীভাবে সাকসেসফুল হয়েছে। এরকম একটি প্ল্যাটফর্ম আমাদের দরকার যেখানে প্রাক্তন ছাত্ররা নতুন ছাত্রদেরকে শেখাবে, বোঝাবে এবং নতুন ছাত্ররা উদ্বুদ্ধ হবে কীভাবে দেশের শ্রেষ্ঠ জায়গাগুলোতে যাওয়া যায়, তবে আমার মনে হয় জেলা স্কুল বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল হয়ে উঠতে পারবে। ধন্যবাদ তোমাদের। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের পর যেন এই ধরনের উদ্যোগ ছাত্ররা আরও অব্যাহত রাখে সেই আহ্বানই জানালেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জনাব কাউসার পারভীন এবং প্রাক্তন ছাত্র সিফাতউদ্দিন চৌধুরী। সম্ভব কিছু প্রিয় মানুষ, ভালোবাসার কিছুদিন, বেঁচে থাকার কিঞ্চিত রসদ, আরও কত কি। জেলা স্কুল যা দিয়েছে আমাকে তা হয়তো এক জন্মেও পাওয়া সম্ভব নয়। ক্যাম্পাসের প্রতিটা মানুষ, সবার চেয়ে একটু বেশিই সেরা ছিল মানুষগুলো। আমাদের পরে এই ক্যাম্পাসে আরও কত মুখ আসছে, আসবে, যাবে। এই ক্যাম্পাসকে ঘিরে আরও কত গল্প তৈরি হচ্ছে, হবে, হতে থাকবেই। এই ক্যাম্পাসকে ঘিরে তৈরি হওয়া ভিন্ন ঈদের প্রতিটি গল্প, প্রতিটি আড্ডা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক ভালো থাকে। ক্যাম্পাস মেতে থাক আমাদের ও আমাদেরই রেখে যাওয়া সত্তাদের হাসি কান্নায় অভিমানে। ভালোবাসা জানা প্রতিটি মানুষ ভালো থাক, ভালোবাসা জিয়ে থাক তাদের জন্য।